হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। অনেকদিন ধরে আমি ব্লগ শুট করতে পারিনি, আর যে ব্লগগুলো আপলোড করছি সেগুলো আগে থেকে শুট করা ছিল। ইদানিং এর মধ্যে আমি কোনো ব্লগ শুট করতে পারিনি, কারণ আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেটা ঘরের মধ্যেই। সেটা বলছি কিভাবে হয়েছে। আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি, কারণ আমি এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে বাইরে কোথাও বেরোতে পারছি না, কোথাও পড়াতে যেতে পারছি না, বন্ধ পড়াতে যাওয়া। বাড়িতে যারা এসে পড়ছেন তাদেরকে পড়াতে পারছি, বসে বসে পড়াচ্ছি। যেমন রাহি পড়তে আসবে, ওকে পড়াবো, ঘন্টুরা পড়তে আসে। আর যারা দূরে তাদের আমি যেতে পারছি না, এখন ঘরেই আছি। আজকে ওয়েদারটাও একদম ক্লাউডি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভালো, সুন্দর ওয়েদার, আমার খুব পছন্দ এই ধরনের ওয়েদার। মা গেছে ডিউটিতে, তো আমি এখন আপাতত একাই ব্লগ করছি। আজকে মাও নেই। বৃষ্টি কমে গেছে বল? কমেনি, এদিকে দেখছি হচ্ছে তাই বলে, ঠিকই তো বলে, বৃষ্টি গায়ে পড়লে ঠান্ডা লেগে যাবে। ঠিকই ঠিকই বলেছ। কি প্রতিবাদ হওয়া দরকার? মা বলে গেছে যে মুলোগুলো ফ্রিজে রাখতে, তো রেখে দিই মুলোগুলো ফ্রিজে। বাই দ্য ওয়ে, আমার মুলো একদম অপছন্দের, একদম পছন্দ করি না আমি। বেসিক্যালি আমার কোনো সবজি ভালো লাগে না। একদমই মানে সবজি খেতাম না, এখন তাও মা ভাতের সঙ্গে মাখিয়ে দেয়, তো এতটা বুঝতে পারি না। বাট মুলো আমি একদমই খাই না, আমার বিচ্ছিরি লাগে মুলোটা খেতে। আমার অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে এইটা, এটা হচ্ছে ভাইয়ের ডাম্বেল, আর এইটা হচ্ছে দুদিকে যে দুটো চাকা থাকে, এটা একটা আর এইটা একটা। এই চাকাটা, লোহার চাকাটা আমার পায়ের ওপর পড়েছে, আমার পায়ের অবস্থা এরকম করে দিয়েছে। এখন ওষুধ লাগানো আছে পায়ে, এমনি খোলাই ছিল, মা একটা ওষুধ লাগিয়ে দিয়েছিল, দিয়ে পট্টি করে দিয়েছে। তো সেই লোহার চাকাটা পড়ার পর থেকে আমি হাঁটতে পারছি না, মানে পাটা নিয়ে ভালো করে শুতেও পারছি না, না বসতে পারছি, কিচ্ছু করতে পারছি না, স্লিপার পরে হাঁটতে পারছি না, কিচ্ছু না। তো সেই দিন থেকে আমার পড়ানো স্টপ একদম, কারণ পায়ে কার্ডিল চালাতে হবে। আর ডাক্তার পায়ে প্রেশার দিতে বারণ করেছে, যে পায়ে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। আর এই জন্য আমি সেদিন থেকে দূরে কোথাও পড়াতে যেতে পারছি না। যারা বাড়িতে এসে পড়ছে, যেমন রাহি পড়ে গেল, রাহি পড়তে আসে, ঘন্টুরা ছোটরা এরা পড়তে আসে, আর বাড়িতে যারা আসে তারা আসে, দূরেগুলো আমি কোথাও যেতে পারছি না। তো আর দুদিন একটু সেরে উঠি, তারপর থেকে আবার কন্টিনিউ করব। বাট এ কদিন ভীষণ কষ্ট পেলাম, ভীষণ মানে রাতকে রাত ব্যথায় ঘুমোতে পারছি না, এরকমও হয়েছে, টনটন টনটন করছে। আসলে অত বড় একটা জিনিস লোহার ওয়েট, ভালো ওয়েট আছে ওটার, প্রায় 10 কেজি হবে। তো ওটা এত হাইট থেকে উপরে পড়াটা হবে এরকম স্বাভাবিক? এটা তো আমার পায়ের অবস্থা এই জন্য এরকম হয়ে গেল, এই জন্য আমি ব্লগও ভালো করে করতে পারছি না। মাও চলে এসেছে, আসো। কি এনেছ? মিষ্টি। কেমন অন্ধকার করে এসছে আজকে, মনে হয় বৃষ্টি ছাড়বে না। আমাদের তো পুরো ঘর বাড়ি পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে বর্ষাকাল, আর অ্যাকচুয়ালি আমার নামও বর্ষা। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, আর আমি বর্ষাকালেই হয়েছিলাম, এই জন্য আমার নামও বর্ষা রেখে দেওয়া হয়েছে। আর রেখেছে আমার বাপি রেখেছে মনে হয়। আর আমার বার্থডেটাও এই মাসেই,
জুনেই আমার বার্থডে, তো এখন খেতে বসেছি। আর আজকে মেনুটা একটু ভালো হয়েছে, যেহেতু আজকে ওয়েদারটা ভালো। আমি জানি না যখনই কথা বলি কুকুরটা আমার সাথে কি প্রবলেম, তখনই ঘেউ ঘেউ করে ওঠে, আগে করবে না, এতক্ষণ শান্ত ছিল। যাই হোক, আজকে মেনুতে আছে পোলাও আর আছে চিকেন। একটু এরকম ওয়েদার হলে আমার একটু চিকেন খেতে একটু ভালো লাগে, এই জন্য মা করে দিয়েছে পোলাও আর চিকেন। তো খেয়ে নি। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন, আর যদি আপনারা নতুন হন তাহলে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নাও। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে, তখনকার জন্য বাই।